আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছিল। আজকের এই শুভ দিনে মাননীয় সভাপতি এবং পুরখাওয়া নেতা বিরোধী দল তোমাদের বক্তব্য রেখেছেন, আমার একটা চাহিদা আছে আপনাদের কাছে, আমি শুধু এটাই বলব। আপনারা ত্রিপুরা রাজনীতিতে আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সমর্থন থেকে আমরা যেভাবে পেয়েছি, বিশেষ করে অতীতে ভুবন দত্ত ভৌমিক, সুবলবাবু আমাদের দলের জন্য, বিশেষ করে অতীতে বেশি দূরে গেলাম 88-তে আমরা ক্ষমতায় এসেছি আপনাদের সহযোগিতায়। ত্রিপুরার জনসাধারণের চাহিদা কি, হিন্দু মুসলমান গরিব মধ্যবিত্ত ব্যবসায়ী কৃষক ছাত্র ওরা কি চায়, সেটা আপনারা তুলে ধরেছেন, এখনো আপনারা তুলে ধরছেন। আমি অতীতে ভূপেনবাবু এবং ওনার সময়কার সাংবাদিকরা কেভাবে সহায়তা করেছে এখনো আমি সেটা চাই আমাদের নতুন সভাপতিকে। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, ওনাকে গাইড করবেন। অতীতে বিশেষ করে 88 সালে ক্ষমতায় এসছে বা কংগ্রেস দল এসছে, তার কৃতিত্ব পুরোটাই আপনাদের। জনসাধারণের চাহিদা, জনসাধারণের কি চায়, এমনকি প্রার্থী কাকে করলে ভালো হবে না হবে আপনারা ইম্পার্শিয়ালি সেগুলো পত্রপত্রিকায় লিখেছেন। আমার উক্তির 200 টাকারে এখন কিছু কিছু পত্রিকা আউট, সেই ভূপেনবাবুদের টাইমে ত্রিপুরার রাজনীতিতে যে অবদান আপনারা বা আপনাদের পূর্বসূরীরা দেখেছিলেন, সেটার যেন আমার মনে হয় যেভাবে আপনারা গাইড করেছিলেন, সেটা আমার চোখে অন্তত মনে হয় একটু আপনাদের গাইডটা আমরা পাচ্ছি না, যেটা আমরা খুব আশা করি। আমি এটা খুব ভালো করে বুঝি যে আপনাদের সহায়তা বা সাহায্য ছাড়া কোন রাজনীতির দল ত্রিপুরার মতো জায়গায় এগিয়ে যাওয়া অসম্ভব। এখন আমি অনেক দিন ধরে, আরো কিছুদিন আমি সিচুয়েশন দিকে লক্ষ্য রাখব, আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছি যে 71, 72, 88 সমীকরণ আমি আবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার যে সুবিধা সেটা আমি পাব। আমি আপনাদের কাছে অনেকেই, আমার থেকে বয়সে এখানে অনেক কম হবে, আমার আবেদন
আমার সমালোচনা করুন, কিন্তু দলের ক্ষতি হয়, কংগ্রেসের ক্ষতি হয়, সর্বোপরি ত্রিপুরার জনসাধারণের ক্ষতি হয়, এরকম যেন না হয় সেদিকে আপনারা প্রখর নজর রাখবেন। রাজনীতি ক্ষেত্রে এখানে বাইকি ভাই একটা কথা আমি বলি, আমাদের আমরা যখন 72 সালের নির্বাচনে আসি, তারও আগে থেকে কংগ্রেসই করতাম আমি, তখন প্রিয়দাস বাবু, প্রিয়দাস চক্রবর্তী কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন শচীন বাবু আমলে। কথা প্রসঙ্গে প্রিয়দাস বাবু বলেছিলেন, সমীর বাবু একটা কথা বলি, একটা ক্ষতি আমরা করেছি, এই জায়গাটা আমি প্রেস করব না, দেখবেন এরকম যাতে না হয় বানরের হাতে, মানে বান্দর ক্ষমতা দেবেন না, বানরের হাতে ক্ষমতা দিলে কান 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 কুটা কান চোখ চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সেদিকে আপনারা রাজনীতির অঙ্গনে আপনারা স্বতন্ত্র প্রহরী, জনসাধারণের স্বার্থে অন্তত পীযূষ বাবুকে কাজ করার সুপরিস্থিতি যাতে থাকে এবং সেই অনেক দায়িত্ব আপনাদেরও আছে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন, কোনো বানরের হাতে যাতে ক্ষমতা না পড়ে। নতুন দল এসছে, কি ধরনের বাদরামি ত্রিপুরাতে শুরু হয়েছে বা কেন্দ্রে শুরু হয়েছে, অমিত শাহ, আরে তাই প্যাটেল সাহেব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ তো ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, হয়ে গেল তো সেটার দিকে আমরা আধার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই, কেন্দ্রের কথা বাদ দিন, ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা কার হাতে পড়েছে ক্ষমতা, এরা কারা আমাদের থেকে আপনারা ভালো চিনেন, আমি ব্যক্তিগতভাবে বলার অনেক কিছু আছে, বললে অনেক বর্তমান নূতন নেতা মুখ দেখাতে পারবে, আমি সেগুলোতে যাব না। আমি আশা করব বিজুজু বাবু যাতে এগিয়ে যেতে পারে, আমাদের বিজুজিৎ বাবু, আমি আমাদের সবাইকে নিয়ে যাতে পাহাড়ি বাঙালির ঐক্য নষ্ট না হয়, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বর্তমান সময়ে আমার মতে, আমি তো একটু দূরে আছি এখনো, ত্রিপুরার চেহারা আপনারা পাল্টিয়ে দিতে পারেন, আপনারা অনেকে, আমি আপনাদের উপদেশ দেওয়ার কিছু না, চক্রবর্তী সাহেব পুরানো সাথী আমাদের, উনি যেভাবে আমাদের ওই সময় সাহায্য করেছেন, ভূপেন বাবুদের আমলে, তারপর অনিল ভট্টাচার্য, কিন্তু আমাকে 24 মাস জেলে ধরে রেখে আমাকে আর বেরোতে পারে ওই সমস্ত দানবরা, কোনো দানবকে আমি ভয় করি না, আমাকে আটকানোর ক্ষমতা কোনো দানবের নেই, আমি আরো বিশেষ বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। তো অনেক কথা বলে ফেললাম, আমার ঘরের লোক আপনারা, আমাদের ঘরের লোক আমি, তো ত্রিপুরাকে বাঁচানোর জন্য
আমাকে বাঁচানোর জন্য না, একটা সুযোগ দিন, কষ্ট আছে ছাড়া আপনারা করেছেন। আমার অনেক সীমাবদ্ধতার মধ্যে ও আমাকে হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে, উদয়নবাবু হেল্প করেছে, সুবলবাবু।